আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে, অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ পার্ট 3। তোমরা লক্ষ্য করো, তোমাদের বইয়ের 79 পৃষ্ঠা, অর্থাৎ তোমাদের মেইন বইয়ের 79 পৃষ্ঠা যদি তোমরা যাও, দেখতে পাবে লেখা আছে ভগ্নাংশের তুলনা। আজ আমরা যে পার্টটি আলোচনা করবো সেটা হচ্ছে ভগ্নাংশের তুলনা, অর্থাৎ তুমি কীভাবে ভগ্নাংশের তুলনা করবে সেটা এখন এখান থেকে শিখতে পারবে। আচ্ছা, তোমরা খেয়াল করো, আমি লিখেছি একটা, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান কি হয়? বড় হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। তোমরা চিনো যে একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা লব এবং একটা হর। আমরা জানি উপরের যে অংশটা থাকে সেটা হচ্ছে লব এবং নিচের যে অংশটা থাকে সেটা হচ্ছে কি? হর, নাকি? তাহলে আমরা কি বললাম, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, অর্থাৎ দুই বা ততোধিক ভগ্নাংশের হর যদি কি করে একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান কি? বড়। অর্থাৎ দুই বা ততোধিক ভগ্নাংশের লব যদি এক হয়, যে ভগ্নাংশের মান বড় সে ভগ্নাংশটি বড়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়, মান বড়। দেখো, খেয়াল করো তোমরা, যেমন আমি লিখেছি এখানে, লিখছি 5/3 আর একটা লিখছি 5/2। তোমরা যদি খেয়াল করো, দুই এখানে দুইটা ভগ্নাংশেরই হর কত? এটার হরও 5, এটার হরও 5। তাহলে সেক্ষেত্রে এটা লব কত? 3, এটা লব কত? 2। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, যে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান কি? বড়। যেহেতু এখানে দুটোর হরই 1, অর্থাৎ 5 5, লবের ক্ষেত্রে এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত? 2। তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে 5/3 ভগ্নাংশটি কি? 5/2 ভগ্নাংশ থেকে বড়। আবার তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি কি? বড়। যদি ভগ্নাংশগুলোর লব যদি একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবে, এখানে লব 5, হর 8, আবার এখানে লব 5, হর 9। তোমরা যদি লক্ষ্য করো, এখানেও 5 আছে, এখানে 5 আছে, অর্থাৎ লব দুইটা কি একই। সেক্ষেত্রে হরের মধ্যে যে হরটা ছোট সে ভগ্নাংশটা বড়, এখানে আছে 8, এখানে আছে 9। তাহলে আমরা বুঝতে পারলাম কি, 8/5 এ ভগ্নাংশটা কি 8/9 এর থেকে বড়। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তাহলে আমি আবারও বলি তোমাদেরকে, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান কি? বড়। যেমন দেখো, 5/3 এবং 5/2 এর মধ্যে 5/3 বড়। আবার যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটা বড়, সে ভগ্নাংশটি কি? বড়। অর্থাৎ লব এক হলে একই নিয়ম, আবার হর এক হলে আরেকটা নিয়ম, দুইটা নিয়ম। সেক্ষেত্রে দেখো, এখানে আছে 8/5, আছে 9/5, তাহলে কোনটা? 8/5 বড়। আচ্ছা, তোমাদের বইতে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা নিচের ভগ্নাংশগুলো ছোট থেকে বড় সাজা লেখা আছে 1 নম্বরে। এখন এই ভগ্নাংশগুলো তুমি ছোট থেকে বড় কীভাবে সাজাইবা প্রশ্ন হচ্ছে সেটা, নাকি? আচ্ছা, আমরা লিখি ভগ্নাংশ গুলোকে ছোট থেকে বড় সাজিয়ে পাই। কি লিখলাম আমরা? ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তোমরা যদি খেয়াল করো, প্রথমে আমি লিখেছিলাম যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, তাহলে তোমরা খেয়াল করো এখানে এটা লব 2, এর লব 2, এর লব 2, এর লব 2, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা সবচেয়ে বড়, নাকি? যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশ সবচেয়ে বড়, তার মানে কি? সবচেয়ে ছোট হর বড় থাকবে। এখানে খেয়াল করো, সবচেয়ে বড় হর কত? সবচেয়ে বড় হচ্ছে 9, নাকি? তাহলে প্রথমে হচ্ছে 9/2, দেখো এটা কি? 9/2, 9-এর পরে আছে কত? 8, 8/2, তারপরে খেয়াল করো, তারপরে আছে কত? 5, 5/2, তারপরে আছে কত? 3/2, অর্থাৎ কি, যে ভগ্নাংশটার হর ছোট সে ভগ্নাংশটা সবচেয়ে বড়। খেয়াল করো, এখানে এটা হর কত? 3। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে ভগ্নাংশের হর সবচেয়ে বড় সেটা ছোট, যে ভগ্নাংশের হর সবচেয়ে বড় সেটা কি? সবচেয়ে ছোট। আর যে ভগ্নাংশের হর সবচেয়ে ছোট সেটা সবচেয়ে বড়, যদি লব একই থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হিসেবে হয়নি। এখন আসো আমরা 1 নম্বরের পরে এখন যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা 2 নম্বরে লেখা, 2-তে যেটা আছে 7/3, 10/3, 3/3,
খেয়াল করো, পাঁচের তিন নাকি? আচ্ছা এবার আমরা কি লিখবো তাহলে? আমরা আগের মতো লিখতে চলছি, ভগ্নাংশ গুলো ছোট থেকে বড় সাজিয়ে পাই। খেয়াল করো তোমরা, ভগ্নাংশগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে কিভাবে সাজাবো খেয়াল করো। আমরা জানি যে যদি ভগ্নাংশের লবগুলো একই হয়, যে ভগ্নাংশের হর সবচেয়ে বড় সেটা হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে কত? দশের তিন সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে কত? সাতের তিন ছোট, তারপরে হচ্ছে পাঁচের তিন, তারপর হচ্ছে কত? তিনের তিন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো নাকি? এবার চলো আমরা তৃতীয় নম্বর অঙ্কটা করি। খেয়াল করো তৃতীয় নম্বর অঙ্কে কি লিখেছে দেখো, দশের পাঁচ কমা ছয়ের পাঁচ কমা পনেরোর পাঁচ কমা নয়ের পাঁচ। খেয়াল করেছো? আচ্ছা তাহলে আমরা আবার পূর্বের মধ্যে লিখি, ভগ্নাংশ গুলো ছোট থেকে বড় সাজিয়ে পাই, সাজিয়ে পাই। খেয়াল করো তাহলে আমরা জানি যে যেহেতু লবগুলা সবগুলারই এক, তাহলে যেটার হর সবচেয়ে বড় সেটা হচ্ছে সবচেয়ে কি? ছোট, তার মানে কত? পনেরোর পাঁচ সবচেয়ে ছোট, তারপর হচ্ছে কত? দশের পাঁচ, তারপরে ছোট হচ্ছে কত? নয়ের পাঁচ, তারপরে ছোট হচ্ছে ছয়ের পাঁচ। আশা করি তোমরা এ পর্যন্ত বসতে কোনো সমস্যা ইনশাল্লাহ হয়নি নাকি? আচ্ছা তোমরা এ পর্যন্ত আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা করে নিবা। তোমাদের বাড়ির যে কাজটা হচ্ছে সেটা বাড়ির কাজ হচ্ছে ৯৯ পৃষ্ঠার এক দুই তিন, ভাষা কি করবে তোমরা? ৯৯ পৃষ্ঠার যে অঙ্কগুলা রয়েছে, ৯৯ পৃষ্ঠার এই অঙ্কগুলার এক দুই ও তিন নাম্বার বাসায় করবে নাকি? নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পারছো। আর যদি ভগ্নাংশ সম্পর্কিত কোনো অঙ্কে বুঝতে সমস্যা হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবো তোমরা ইনশাল্লাহ। আচ্ছা তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে, তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা করে থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।